नमस्कार प्रिय दर्शक बंधु मडार्न साइंटिफिक एस्ट्रोलॉजी आपनादेर स्वागत जानाई। आज के आमी 2020 कन्या राशि केमन जेते पारे सेई सम्पर्के विशदे आलोकपात करब। तार आगे आपनादेर किछु विषय जानिये राखी। एई कन्या राशि 2020 केमन जाबे ता विचार करा हच्छे सम्पूर्ण ग्रह नक्षत्रेर गोचरेर भित्तिते। काजेई आपनार साथे पुरोपुरी भविष्यवाणी सठीक नाओ होते पारे, कारण आमी आपनार जन्मछक देखे नी आपनार की दशा अंतर्दशा चलछे ता आमी जानी ना। एटी एकटी सार्बिक विचार देवा हलो आपनादेर सुविधार्थे। 2020 कन्या राशिर अर्थनैतिक उन्नति घटबे चोखे पड़ार मतो। जेई सम्पर्क आपनादेर भेंगे गेछे सेई सम्पर्क जोड़ा लागार सम्भावना रयेछे प्रचंड बेशी। आपनार जेहेतु राशिचक्रे बुधेर अवस्थान यदि आपनार खूब भालो थाके तबे आपनार एबछर भोग बाड़बे। शिक्षार दिकटी निस्संदेहे खूबई भालो, काजेर दिक थेके आपनि सफल हबे। मार्चेर कर्मेर साथे कोनो जुक्त सिद्धान्त नेबेन ना। एबछर आपनार भ्रमण होते पारे, एमनकि आपनार राशिचक्र यदि परमिट करे तबे विदेशेও যেতে পারেন। চাকরি কোনো ছাড়বেন না, পুরনো চাকরি যদি ছেড়ে দেন নতুন চাকরি পেতে কিন্তু আপনার সমস্যা হবে। তবে ব্যবসায়ীদের জন্য এই বছরটা অতি উত্তম, প্রচুর পরিমাণে অর্থনৈতিক উন্নতি আপনার আসবে। জুন মাসে গোচরে আপনার কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, কারণ এই মাসে গোচর একটু नड़बड़े रही है। सेप्टेम्बर थेके आपनादेर आबार पुनराय आय बाड़बे। पिता बा शशुरेर साथे यदि मतबिरोध हये थाके सेई मतबिरोधेर मिटमाट हये जेते पारे। शिक्षार दिकटा आपनादेर जोन्नो खूबई एकटा सुंदर बछर बला जेते पारे। बछरेर शुरूतेई नारीदेर साथे आपनादेर बिरोध होते पारे, अर्थात जे समस्त पुरुषेरा कन्या जातिर रयेछेन तादेर नारी शत्रुता होते पारे। বছরের শেষে আপনাদের ভ্রমণ হবে। এই বছর বিবাহ থাকবে, অর্থাৎ নতুন বিবাহের যোগাযোগ তৈরি হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু এই বছর খুবই ভালো থাকার কথা, তবে স্ত্রীর স্বাস্থ্য খারাপ হতে পারে। বিবাহ এই বছরে হওয়ার সম্ভাবনা রয়েছে। স্ত্রীর স্বাস্থ্যের খারাপের জন্য আপনার কিন্তু অর্থ ব্যয় হবে, অর্থাৎ আপনার অর্থনৈতিক সৌভাগ্য কিন্তু এবছর আসছে। পাশাপাশি কিন্তু খরচও আপনার বাড়বে, কাজেই খরচের দিকে একটু আপনি যত্নবান হবেন এবং খাওয়া দাওয়া ঠিকমতো করবেন। বাড়ির লোকের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, তবে ভয় পাওয়ার কিছু নাই। সেই সম্পর্ক কিন্তু দীর্ঘদিনের জন্য খারাপ হবে না, কাজেই বছরের মধ্যভাগে আপনারা বাড়ির লোকের সাথে বুঝে সুঝে কথা বলুন। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না এবং মাথা গরম করবেন না। এই বছর আপনার গাড়ি বাড়ি সম্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না তাদের জন্য খুবই শুভ খবর। এই বছর আপনারা যদি চেষ্টা করেন সরকারি চাকরি পেতে পারেন। এই বছর দীর্ঘদিন ধরে যারা সন্তান প্রাপ্তির আশায় বসে আছেন কিন্তু সন্তানের মুখ দেখতে পাচ্ছেন না তারা কিন্তু মা বা বাবা ডাকটা শুনতে পেয়ে যেতে পারেন। এবছর যেহেতু বিদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কাজেই আপনারা যারা বিদেশে পড়াশোনা করতে চান চাকরি বা কর্মসূত্রে যেতে চান তারা কিন্তু সম্ভাবনা করুন, খুব সহজে আপনারা বিদেশে যেতে পারবেন। পতিপত্নীর কিন্তু এই বছর একটু মন কষাকষি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ শনির প্রভাব সপ্তমে পড়বে। সপ্তমে অর্থাৎ যে ঘরেই শনির প্রভাব পড়ে সেই ঘরে কিন্তু শনি সর্বনাশ ঘটায়। কাজেই সপ্তম ঘর যেহেতু পত্নীর ঘর, অর্থাৎ পুরুষের ক্ষেত্রে নারীর ঘর, নারীর ক্ষেত্রে পুরুষের ঘর, স্বামীর ক্ষেত্রে স্ত্রীর ঘর, স্ত্রীর ক্ষেত্রে স্বামীর ঘর, কাজেই এই সময় কিন্তু একটু আপনাদের ঝগড়া বাড়বে। মায়ের স্বাস্থ্য খারাপ হতে পারে, কাজেই মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনারা অবশ্যই যত্নবান হন, নজর রাখবেন। সামান্য কোনো স্বাস্থ্যের যদি অবনতি দেখা দেয় অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেবেন। আপনাদের এই সময় মুখের ভাষা খারাপ হয়ে যাবে, যার জন্য কিন্তু শত্রুতা বৃদ্ধি পাবে। তবে মনে রাখবেন, রাহু, শনি, বৃহস্পতি এই তিনটি গ্রহ আপনাকে সমস্ত দিক থেকে কিন্তু সাপোর্ট করবে, অর্থাৎ অর্থনৈতিক উন্নতি হবে এই বছর। অর্থাৎ 2020 আপনি যদি বৃহস্পতিকে গার্ড করতে পারেন তবে অর্থনৈতিক উন্নতি কিন্তু আরও দ্রুত গতিতে বৃদ্ধি পাবে। কাজেই বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন, যে কোনো পঞ্জিকাতে পেয়ে যাবেন, তাই আমি আর জানাচ্ছি না। এছাড়াও শনির মন্ত্র জপ করুন, অথবা প্রতি শনিবার করে হনুমানজির মন্দিরে যান, তবে শনির দিক থেকেও আপনার কোনো সমস্যা